হ্যালো নর্থ বেঙ্গল টাইম, আমি চিরঞ্জিত। আজকে কোন টপিক নিয়ে কথা বলবো, অর্থাৎ কোন বিষয় নিয়ে কথা বলবো, তোমরা এতক্ষণে তো থাম্বনেল দেখে বুঝে গেছো। আর তোমরা যারা প্রশ্ন করেছিলে, তোমরা তো এই ভিডিওটির জন্য অপেক্ষাই করছিলে। সর্বপ্রথমে আমি বলি, এই ভিডিওটি কিন্তু অনেকটা লম্বা অর্থাৎ বড় হবে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর তোমরা যারা নতুন এই ভিডিওটি দেখছো, প্রথমবারের মতো এই ইউটিউব চ্যানেলটি ভিজিট করছো, তোমরা অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আর কিছু না বলে ভিডিওটি শুরু করি। উত্তরবঙ্গে তিনটি ইউনিভার্সিটি থেকে ল কোর্স করানো হয়। প্রথম রয়েছে গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, অর্থাৎ গৌড়বঙ্গ ইউনিভার্সিটি থেকে শুধুমাত্র কিন্তু একটি ল কলেজেই ল কোর্স করানো হয়, সেটা হলো বালুরঘাট ল কলেজ। একটি কলেজ রয়েছে, সেটা হলো বালুরঘাট ল কলেজ। তারপরে রয়েছে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল, অর্থাৎ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে তিনটি কলেজ রয়েছে, সেটি হলো ডিপার্টমেন্ট অফ ল শিলিগুড়ি, মেন ক্যাম্পাস নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির। তারপরে রয়েছে জলপাইগুড়ি ল কলেজ, তারপরে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিজ। এই তিনটি কলেজ হলো ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে। এবং তৃতীয় যে ইউনিভার্সিটি হলো, সেটি হলো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি থেকে দুটি কলেজ রয়েছে, সেই দুটি কলেজ হলো উত্তরন কলেজ অফ ল, এই একটি কলেজ, আরেকটি হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিজ কোচবিহার। এই মানে দুটি কলেজ রয়েছে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত। সরকারি কলেজ ও বেসরকারি কলেজ, কোন কলেজগুলি সরকারি, কোন কলেজগুলি বেসরকারি উত্তরবঙ্গের? ডিপার্টমেন্ট অফ ল শিলিগুড়ি, এটা হলো সরকারি কলেজ। জলপাইগুড়ি ল কলেজ, এটা হলো গভর্নমেন্ট অর্থাৎ সরকারি কলেজ। তাহলে বেসরকারি কলেজগুলি হলো বালুরঘাট ল কলেজ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিজ শিলিগুড়ি, এটাও কিন্তু প্রাইভেট কলেজ। তারপরে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিজ কোচবিহার, এটাও কিন্তু প্রাইভেট কলেজ। তারপরে রয়েছে উত্তরন কলেজ অফ ল কোচবিহার, এটিও কিন্তু হচ্ছে প্রাইভেট কলেজ। অর্থাৎ দুটি হলো সরকারি কলেজ এবং এই চারটি হলো বেসরকারি কলেজ। তোমাদের সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো ফি স্ট্রাকচার। প্রথমে রয়েছে গভর্নমেন্ট কলেজগুলির ফি স্ট্রাকচার। ফার্স্ট যে কলেজটি রয়েছে সেটি হলো ডিপার্টমেন্ট অফ ল শিলিগুড়ি। এখানকার ফার্স্ট সেমিস্টার ফি হলো 3K এবং ফাইভ ইয়ার টোটাল 33K টু 37K। জলপাইগুড়ি ল কলেজ, এখানে দুটি কোর্স করানো হয়, BA LLB জেনারেল। এখানে ফার্স্ট সেমিস্টার 6K এবং ফাইভ ইয়ার টোটাল হলো 60K টু 65K। BA LLB অনার্স, ফার্স্ট সেমিস্টার ফি হলো 16K এবং টোটাল ফাইভ ইয়ার হলো 1.6 লাখ টু 1.7 লাখ। জলপাইগুড়ি ল কলেজের ফি স্ট্রাকচার। উত্তরবঙ্গের প্রাইভেট কলেজগুলির ফি স্ট্রাকচার, প্রথম যে কলেজটি রয়েছে সেটি হলো বালুরঘাট ল কলেজ। বালুরঘাট ল কলেজের ফার্স্ট সেমিস্টার ফি 20K, ফাইভ ইয়ার টোটাল হলো 2 লাখ, অর্থাৎ 2 লক্ষ টাকা হলো পাঁচ বছরের টোটাল কোর্স ফি অ্যারাউন্ড। উত্তরন কলেজ অফ ল কোচবিহার, এখানকার ফার্স্ট সেমিস্টার ফি হলো 25K এবং টোটাল ফাইভ ইয়ার 2.5 লাখ ওর অ্যারাউন্ড। এই দুটি কলেজ হলো এই। তারপরে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিজ শিলিগুড়ি, চেক অফিসিয়াল ওয়েবসাইট। তারপরে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ লিগাল স্টাডিজ কোচবিহার, চেক অফিসিয়াল ওয়েবসাইট। এই দুটি কলেজের আমি ফি স্ট্রাকচারটা তোমাদের বলছি না, তোমরা এই দুটি কলেজের ফি স্ট্রাকচারটা তোমরা হচ্ছে আমাদের আমি প্রথম কমেন্ট বক্সে এই দুটি কলেজের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ওয়েবসাইটটা চেক করে কিন্তু ফি স্ট্রাকচারটা দেখে নিতে পারবে। প্রিয় বন্ধুরা, এবার তোমাদের কমেন্টগুলি সরাসরি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। লিগাল স্কাই কমেন্ট করেছে, প্রথমে যে কমেন্ট আমি পেয়েছি সেটি হলো লিগাল স্কাই থেকে। দাদা, নর্থ বেঙ্গলের বেস্ট চারটি ল কলেজের নাম ও অ্যাড্রেসটা বললে ভালো হয়, আর ফি স্ট্রাকচারটা অবশ্যই বলবো। তুমি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে প্রথম থেকে আমি বলে দিয়েছি কিন্তু ফি স্ট্রাকচারটা, এবং চারটি কলেজ নয়, এখানে উত্তরবঙ্গে যে কলেজগুলি রয়েছে সবগুলি খুব ভালো। এখানে চারটি কলেজ বলে কিছু হয় না, সব কলেজ, প্রতিটা কলেজই খুব ভালো। আর অ্যাড্রেস এবং অ্যাড্রেসটা যদি জানতে চাও তাহলে আমি কমেন্ট বক্সে প্রতিটি কলেজের লিঙ্ক দিয়ে দেবো, প্রথম কমেন্টে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু প্রতিটি কলেজে তুমি অ্যাড্রেস পেয়ে যাবে। তারপরে কমেন্ট করেছে তাতান, তাতান কমেন্ট করেছে সেটি হলো, দাদা আমি একজন এসসি ক্যান্ডিডেট, আমার এইচএসে 80% নাম্বার আছে, আমি কি ডিপার্টমেন্ট অফ ল বা জলপাইগুড়ি ল কলেজ চান্স পাবো? অবশ্যই চান্স পাবে তাতান, অবশ্যই। আর কিন্তু আরেকটা ইনফরমেশন তোমাদের দেওয়া উচিত, যেটা হলো এই বছর কিন্তু 90% নাম্বার বেশি পাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা বেশি, সেহেতু ডিপার্টমেন্ট অফ ল বা জলপাইগুড়ি ল কলেজ এই দুটি কিন্তু সরকারি হওয়া, এখানে কম্পিটিশনটা অনেকটা বেশি হবে। তো সেই দিক থেকে তোমরা দেখতে পারলে এবার কম্পিটিশনটা অনেকটা বেশি হবে, আর 80% এইচএস। পরবর্তী কমেন্ট করেছে রেওয়ান ইসলামের কমেন্ট হলো, দাদা মেরিট পয়েন্ট কি বেস্ট চারটি সাবজেক্টের উপর হয়? হ্যাঁ অবশ্যই, বেস্ট 4 সাবজেক্টের উপরে কিন্তু হয়। এখানে ইংলিশটা ইনক্লুড থাকবে, অবশ্যই খেয়াল রাখবে ইংলিশ অর্থাৎ ইংরাজি ইনক্লুড থাকবে, এবং ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি কিন্তু ইনক্লুড থাকবে না।
তারপরে রয়েছে তুহিনা মোল্লা, কমেন্ট করেছে পরবর্তী কমেন্ট তুহিনা মোল্লার, দাদা আমি এইচএসে 93.2% পেয়েছি, আমি কি ডিপার্টমেন্ট অফ ল কলেজে চান্স পাবো, প্লিজ একটু বলবেন। অবশ্যই তুহিনা তুমি পেয়ে যাবে ডিপার্টমেন্ট অফ ল, আর জলপাইগুড়ি ল কলেজে অবশ্যই চান্স পেয়ে যাবে, কিন্তু এই দুটি সরকারি কলেজ অবশ্যই তুমি খেয়াল রাখবে। এছাড়াও আরেকটি সবাইকে যেটি বলবো, উত্তরবঙ্গে যে ছটি ল কলেজ রয়েছে ছটি ল কলেজে কিন্তু অ্যাপ্লাই করবে, শুধুমাত্র জলপাইগুড়ি ল কলেজ ও ডিপার্টমেন্ট অফ ল শিলিগুড়ির ভরসায় থাকবে না। পরবর্তী কমেন্ট করেছেন স্টাডি রিলেটেড কমেন্টে হলো, দাদা আমি 6M দিলাম, তাতে কি কলেজ এর নং নাকি এইচএস এর নং দেখা হবে? অবশ্যই যারা 6M এর পর যারা, অর্থাৎ যারা আপনার গ্র্যাজুয়েশন LLB কোর্সটি করতে চাও, তাদের জন্য এখন অ্যাপ্লাই হবে না, কারণ তোমাদের কোর্সটি নাম হলো 3-year LLB। এখন যারা যে কোর্সটি হবে সেটি হলো BA LLB 5-year। যারা আপনার গ্র্যাজুয়েশন করতে চাও তোমাদের জন্য 3-year LLB, এখনও সেই আবেদন অ্যাপ্লাই বা নোটিফিকেশন কোনো বার হয়নি, সেই নোটিফিকেশন বেরোলেই আমি তোমাদের জানিয়ে দেবো। এখন যে অ্যাপ্লাইটা শুরু হবে, অর্থাৎ যে আবেদনপত্র শুরু হবে, সেগুলি হলো যারা উচ্চ মাধ্যমিকের পর ল কোর্সটি করবে তাদের জন্য BA LLB 5-year। আর তারপরে রয়েছে আমি জেনারেল ওসো গভর্নমেন্ট পেতে কত পার্সেন্ট লাগবে? অবশ্যই তুমি যখন 3-year LLB ল কলেজ হবে, তো মানে লয়ের সম্পর্কে আমি ভিডিও বানাবো, তখন তোমাকে জানিয়ে দেবো। আর এন্ট্রান্স এক্সাম কি নিয়ে কী হবে, যেহেতু তুমি 6M, অর্থাৎ আফটার গ্র্যাজুয়েশনের পর বলবে তোমার এন্ট্রান্স এক্সাম হবে কি না, সেটা আমি তোমাকে পরবর্তীতে জানিয়ে দেবো। আপাতত BA LLB 5-year ইনফরমেশন আমি দিচ্ছি। পরবর্তী কমেন্ট করেছেন দীপা কর্মকার, দাদা ডিপার্টমেন্ট অফ ল NVU-তে OBC-দের জন্য কি কোনো নাম্বারের কোনো ছাড় থাকে? অবশ্যই OBC-দের জন্য অনেক সুযোগ সুবিধা থাকে, অর্থাৎ অনেক অপরচুনিটি থাকে, সেটা হলো OBC-দের জন্য যদি থাকে, তাহলে কি OBC সার্টিফিকেট যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে? অবশ্যই প্রবলেমের কিছু নেই, তবে তোমাকে জেনারেল ধরে নেওয়া হবে। তুমি OBC হয়েও তুমি OBC যেসব সুযোগ সুবিধাগুলো পায় সেই সুযোগ সুবিধাগুলো তুমি পাবে না, তোমাকে জেনারেল ধরে নেওয়া হবে। আমার HS এর নাম্বার 420, অবশ্যই খুব ভালো রেজাল্ট করেছো, তুমি অবশ্যই ডিজার্ভ করো ভালো কলেজ। পরবর্তী কমেন্ট করেছেন সাহেদ মির্জা দীপ, দাদা বলছি যে জলপাইগুড়ি ল কলেজ অ্যান্ড শিলিগুড়ি ল কলেজের দুটোর জন্য আলাদা আলাদা করে কি ফর্ম ফিল আপ করতে হবে, নাকি কোনো একটা কলেজের বেটার হবে? থ্যাংক ইউ। না, প্রতিটি কলেজেই তোমাকে এই বছর, যেহেতু আগের নিয়মে ভর্তি প্রক্রিয়া চলবে, সেহেতু প্রতিটি কলেজের ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। এটা হচ্ছে প্রতিটি কলেজে, জলপাইগুড়ি কলেজের ওয়েবসাইটে আবেদন করতে হবে, ডিপার্টমেন্ট অফ ল শিলিগুড়ির জন্য শিলিগুড়ি কলেজে, বালুরঘাটে উত্তরণ কলেজের জন্য উত্তরকোণ, এবং ইন্ডিয়ান ইনস্টিটিউটের জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউটের ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তারপর রয়েছে সাকনিক সরকার, সাকনিকের প্রশ্ন হলো, দাদা নর্থ বেঙ্গলের মধ্যে বেস্ট গভর্নমেন্ট কলেজ কোনটা একটু বলো। সাকনিক তোমাকে বলবো, কোনো কলেজ বেস্ট বা বেটার গুড এসব দিয়ে তুলনা করা হয় না, সব কলেজগুলি খুব ভালো, তোমার পছন্দ মতো যে কোনো কলেজে, তুমি যে কলেজে চান্স পেয়ে যাবে ছটি কলেজের মধ্যে সেই কলেজগুলিতে আবেদন করবে। এটি সাকনিক তোমাকে শুধু বলছি না, যারা যারা ভিডিওটি দেখছে আমাদের এই ভিডিওটি, তাদের সবাইকে বলছি, উত্তরবঙ্গে যে ছটি কলেজ রয়েছে ছটি কলেজেই কিন্তু আবেদন করবে, যেটিতেই চান্স পাবে সেটিতেই অ্যাপ্লাই করবে, মানে অ্যাডমিশন হয়ে যাবে, সরি। পরবর্তী কমেন্ট হলো, NVU এর গভর্নমেন্ট ল কলেজ ও সেমিস্টার ফি অ্যান্ড অ্যাডমিশন ফিটা একটু বলবেন। অবশ্যই আমি আগেই বলে দিয়েছি ভিডিও শুরুতেই, তুমি যদি ভিডিওটা দেখেও তাহলে প্রথমের দিকে তুমি দেখতে পাবে আমি ফি স্ট্রাকচার সব কলেজের বলে দিয়েছি, উত্তরবঙ্গের ল কলেজগুলির ফি স্ট্রাকচার আমি আগেই বলে দিয়েছি। তারপরে প্রশ্ন হচ্ছে অ্যাডমিশন কবে থেকে চালু হবে, অবশ্যই 18 তারিখ থেকে চালু হবে, আমি তোমাদের এটা জানিয়ে দিয়েছি আগেই, আগের ভিডিওগুলিতে আমি জানিয়ে দিয়েছি 18 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হবে। দাদা ফর্ম কখন বেরোবে, একই প্রশ্ন, 18 তারিখ থেকে বেরোবে ভাই। পরবর্তী কমেন্ট করেছেন অপরাজিতা সরকার, অপরাজিতা কমেন্ট করেছে, PPS এর রেজাল্ট বেরোতে যদি লেট হয় তাহলে কি ওল্ড মার্কশিটটাই ইউজ করবো? অবশ্যই তুমি এটা ইউজ করতে পারো, তবে আমি তোমাকে বলবো ওয়েট করতে পারো, কারণ 18 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হবে এবং পরবর্তী মাসে 5 তারিখে শেষ হবে, তো একটা অনেকটাই সময় পেয়ে যাবে, তুমি শেষের দিকে না হয় আবেদন করবে, একটু ওয়েট করে যাও, এটা আই থিঙ্ক বেটার রেজাল্টের জন্য, PPS এর রেজাল্টের জন্য ওয়েট করো। পরবর্তী কমেন্টগুলি আমি পড়ছি, বাহাদুর অফিসিয়াল কমেন্ট করেছেন, স্যার উত্তরবঙ্গের ল কলেজগুলিতে এন্ট্রান্স এক্সাম দিতে হয় কি? অবশ্যই এবছর কিন্তু এন্ট্রান্স এক্সাম হচ্ছে না, তোমাদের আগেও বলেছি আবারও বলে দিচ্ছি, এবছর কিন্তু কোনো রকম এন্ট্রান্স এক্সাম হচ্ছে না। খয়রুল আলম মল্লিক লিখেছেন, কীভাবে ফর্ম ফিল আপ করবো তার একটা ভিডিও দিলে খুব ভালো হয়, অবশ্যই আমি চেষ্টা করবো তোমাদের এইরকম এইভাবে একটা ভিডিও দেওয়ার জন্য, যদি আমি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি তোমাদেরকে একটা ভিডিও দেবো এই সম্পর্কে। আমার প্রিয় বন্ধুরা, তোমরা যারা কমেন্ট করেছো তোমাদের অনেক অনেক ভালোবাসা,
এবং আমার প্রতিটি সাবস্ক্রাইবারকে ও যারা আমার ভিডিওটি দেখে তাদের সকলকে আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। আমি যাদের কমেন্ট গ্রহণ করিনি তাদেরকে বলবো তোমরা সময়সীমার পরে কমেন্ট করেছো, তাই কমেন্ট গ্রহণ করতে পারিনি। প্রিয় বন্ধুরা, তোমরা যারা প্রথমবার এই ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করো এবং সকলেই লাইক করো ও তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো, যাতে ভিডিওটি যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছায়। এরপর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি ইনস্টাগ্রামের মেসেজ দিতে পারো, এছাড়াও ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।